আগামীকাল জাতীয় সংসদ অধিবেশনে 2023 এবং 2024 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এই বাজেট সম্পর্কে ব্যবসায়ী এবং সাধারণ নাগরিক কি বলছেন, চলুন শুনে আসা যাক তাদের কাছ থেকে। তো জসে জনগণ হিসাবে আমারও চাওয়া একটু সব কিছু কম রাখবে, জিনিসপত্রের দাম কম দেবে, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমি দোকানদার, কিন্তু আমার তো এটা কোম্পানির থেকে বিভিন্ন ইনভোটার থেকে কিনতে হয়, কিনে নিয়ে বাসা খাইতে হয়, তা আমার তো কিনতে হয়। তো জিনিসের দাম যদি কমায় দেয় এটা অবশ্যই আমার জন্য ভালো। আর আমি আমার না, যদি সরকার সব কিছু কমায় দেয় পুরো জাতির জন্য দেশের জন্য ভালো। যেটা আমাদের দেশের প্রোডাক্ট, তো দেশের প্রোডাক্ট বানাতে গেলে আপনার এখানে মনে হয় র ম্যাটেরিয়াল যা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, আমদানি করতে হয়, তো সেগুলো যদি হিসাব করে গভর্নমেন্ট ওগুলোতে একটা ট্যাক্স এবং ব্যাটের ব্যাপার আছে। কারণ ট্যাক্স ব্যাট যদি সব যদি জনগণকে ছাড় দেয় বা সরকারও একটা সরকার চলতে হবে, তো সরকার চলতে যাবো সরকারেরও দরকার জনগণেরও দরকার, এটা উভয়টা যদি সরকার একটু মানে হিসাব করে করে তাহলে উভয়ে মনে করেন যে উভয় বলতে আমরা জনগণ একটু যাতে সুফলটা পাই। আর সরকার যদি সব ছাড় দেয়, সরকার তো চলতে হবে, সরকার তো ওর একটা রাষ্ট্র, জন রাষ্ট্রের যে খরচ। বাজেট প্রতি বছরে বাজেট হয়, এটা নিয়ে আমাদের প্রত্যাশা ভালো, দেশের উন্নয়ন চাই, আমরা দেশ ভালো থাকুক, দেশ স্থিতিশীল থাকুক, এটাই আমাদের কামনা। কিন্তু কামনার পরও আবার যে উদ্যোগতি বাজার, আসলে কিছু কিছু লোক আমরা খাইতে পাইতেছি, কিন্তু কিছু কিছু লোক খাইতে পাইতেছি না যে উদ্যোগতি। ধরেন 2005 সালের ব্যবসা আর এখন 2023 সালের মাল এক না। 2005 সালে চিনি ছিল 30-35 টাকা, এখন চিনি হয়েছে 130 টাকা। তো এলে মনে করেন কিছু লোক খাইতে পারবো, কিছু লোক হাহাকারে পড়ে যেতেছে, এটা আসলে দেশের জন্য একটা ব্যাড নিউজ, এটা গরিবের জন্য খুবই কষ্টকর। দ্রব্যমূল্যের দামগুলো কমানো হয়, আদার্স অন্য অন্য কত জিনিস আছে ওগুলোতেই এই ভর্তুকিটা দেখ, এটা তো অল্প কয়েকটা জিনিস, যেমন চিনি, তেল, ডাল, ময়মসুর, অল্প সামথিং কট 8-10টা জিনিসের দাম রিজনেবল প্রাইস রাখলে মনে হয় দেশের মানুষ শান্তি দেখাইতে পারবো। চাকরিজীবী মানুষ আমাদের সীমিত বেতন, ওইটা দিয়ে বাসা ভাড়া এবং অন্যান্য দিক দিয়ে এখন আমাদের সম্ভব হয় না। এখন যে বাজারে উদ্যোগতিতে ওই বাজারে অর্ধেক মালামাল নিতে আমাদের হিমশিম খেতে হয়। আমার প্রত্যাশা হলো বাজেটে যদি ভর্তুকিটা অন্যান্য খাতে না দিয়া এই নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর যদি ভর্তুকিটা সরকার দেয় এবং তাকায়, তাহলে জনসাধারণ যে আমরা দিনানি দিন খাই তাদের জন্য সবচেয়ে বেটার হবে। ভর্তুকি যেভাবে জিনিসের দাম বাড়ছে, আমার মনে হয় না বাজেটে আমরা আশা করি ভালো হবে, খারাপ ছাড়া বাজেট ছাড়া জিনিসপত্র যেভাবে দাম বৃদ্ধি, সব জিনিসের দাম, আলু দেখেন, পেঁয়াজ দেখেন, চিনি দেখেন, লেবন দেখেন, চাউল দেখেন, সব জিনিসের দাম বাজেট বাজেট হলে দেখা গেছে সাধারণত মানুষের কোনো কিছু আশা করা যায় না। এটা যেহেতু যারা বড়ো বড়ো ব্যবসায়ী, যারা বড়ো বড়ো মেলাতে চিনি, তাদের জন্য মোটামুটি সুবিধা ভালো হয়, আমাদের জন্য কিছু হয় না। আগামীকাল বাজেট কী হচ্ছে না না হচ্ছে সাধারণ জনগণ এগুলোর খবর রাখে না, কারণ সাধারণ জনগণ গাদার মতো লেগে গেছে। গাদার মধ্যে যেরকম পূজা দিয়ে দিলে গাদা চলে যায়, গাদার কোনো মানে কোনো কোন ঠিক ঠিকানাই বা গাদা তার ভবিষ্যৎ সম্পর্কে জানে না, বোঝে না, বা গাদা এরকম যে তার যে কষ্ট হচ্ছে কিনা এটাও বুঝতে চেষ্টা করে না গাদার মালিক। তো তদ্রুপ আমরা জনগণ হয়েছে গাদার মতো। বাজেটটা এমন বাজেট সাজানো দরকার যেমন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, দ্রব্যমূল্যের উপরে স্থিতিশীল থাকে, সাধারণ মানুষ যেমন সুন্দর জীবনযাপন করতে পারে, চলতে পারে। মানুষ দিয়ে সরকার, সরকার দিয়ে মানুষ নয়, জনগণ দিয়ে সরকার, জনগণ সরকার দিয়ে জনগণ না, ওই চিন্তাধারা করে সুন্দর একটা বাজেট দিলে আমরা উপলব্ধি হব। মুদ্রাস্ফীতি এই পরিমাণে বেড়ে গেছে, নিম্ন আয়ের মানুষগুলো এখন দুমুঠো খাবারের চিন্তা থেকে বিরত রয়েছে, কারণ বাসা ভাড়া এবং তার জীবনের অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলির দাম এত পরিমাণে বেড়ে গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, তেলের দাম বেড়েছে, সাবানের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, রসুনের দাম বেড়েছে, শাকসবজির দাম বেড়েছে, চাউলের দাম বেড়েছে। এই বাজার দর বৃদ্ধির কারণে মানুষ তার সন্তানদেরকে খাবারে যেমন সংকট রয়েছে, পাশাপাশি সন্তানদেরকে শিক্ষা লাভের সুযোগ থেকেও বঞ্চিত করেছে। আমরা যারা সাধারণ মানুষ, তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের দাম এগুলো ঠিক রেখে তারপরে দেশের উন্নয়নমূলক যত কাজ করে করুক তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা যারা সাধারণ গরিব মানুষ আছি তাদের
জিনিসপত্রের দাম ঠিক রাখলে আমাদের কোনো আপত্তি নেই, তারপরে সরকার উন্নয়নমূলক কাজ করলেও কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু এত বাজেট ঘাটতি ধরে এই ঘাটতি কীভাবে পূরণ করবে আমিও বুঝতেছি না। আমি মনে করি উন্নয়নমূলক কাজ আরও কমায় দেওয়া উচিত। সাধারণ মানুষের দিকে তাকায় এখন সাধারণ মানুষ খুবই খারাপ অবস্থায় আছে, নিত্য প্রয়োজন যেমন কন্ট্রোল করে তারপরে বাজেট উপস্থাপন করি, তাতে কোনো আপত্তি নেই, আপত্তি নেই। নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো আমরা সবসময় কিনি সাধারণ মানুষ, এগুলোর দাম কমলে আমাদের জন্য খুব একটা সুবিধা হয়, ইনকাম পরিমাণে খরচ অনেক বৃদ্ধি, আমরা পোষাইতে পারতেছি না। আমাদের জন্য কমলে ভালো, আমরা দিন মজুরি কামাই করি খাই, আমরা আর সবাই মতো আমরা বেশি টাকা ইনকাম না, আমরা দৈনিক সর্বোচ্চ 400-500 টাকা ইনকাম করি, এতে মনে করেন যে আমগো 500 টাকা ইনকাম করলে আমগো মনে করেন বেশি দামের জিনিস যে আমরা খামো, এই আমগো খাওয়ার মতন এরকম তো তৌফিক নাই, কমলে আমগোর লাগে অনেক ভালো। আমরা দিন কাজ করি 500 টাকা, বাজার করতে গেলে লাগে দেখা যাইতেছে 1000 টাকা হয় না, আমাদের আমাদের দিন তো খুব কষ্ট যেতেছে। নিত্য প্রয়োজনীয় সাবান থেকে গেলে যা যাবতীয় নিত্য প্রয়োজনীয় লাগে সব জিনিসের দাম কমলে আমাদের জন্য সুবিধা হয়। কাম করে 500 টাকা লেগে যায় 1000 টাকা 1500 টাকা সংসারই তো, কেমনি চলবো সংসারই, এক সংসারের মধ্যে 5-6 জন, 500 টাকা মূল্য চলে না। আমাদের দেশে তো প্রতি সপ্তাহে মরগানিদের ভ্রমণের দাম বাড়ে আর কমে, এই বিষয়গুলি নিয়ে সরকারের আলাপ আলোচনা করাটা আমি মনে করি যে উত্তম জরুরি। ঠিক আছে, আমরা সাধারণ মানুষ খাইতে লাইতে অনেক কষ্ট হয়ে যায়, 600 টাকা বেতন পাই, বাড়িতে সন্ধ্যা যাওয়ার সময় 1 কেজি চাউল কিনলে আর একটু তেল কেনার পয়সা থাকে না,